হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এর আগেও আমি ইলিশ মাছের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি 5 পিস ইলিশ মাছ। একটা ছোট সাইজের বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় আলুকে বোট শেপে কেটে নিয়েছি। লাগছে 4টে কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো নুন। সবার প্রথমে মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন। এবার ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। একটা কড়াইয়ে পরিমাণ মতন তেল গরম হতে বসিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে, আর দু সাইডটাই ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ভাজা মাছগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি তেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো, অল্প নুন দিয়ে দিচ্ছি, আর ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। এবার ভাজা আলুগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাজা আলুগুলোকে তুলে নেবার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো, বেগুনগুলোকেও একটু লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজা বেগুনগুলোকেও তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। ভাজা বেগুনগুলোকে তেল থেকে তুলে নেবার পরে ওই একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর মাঝখান থেকে চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো। একটু সময় নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো, আর একই সাথে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার 1-2 মিনিট মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যতটা ঝোল রাখতে চান সেই বুঝে জলটা দিতে হবে। ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি এখন দেব না, কারণ বেগুনটা দিলে একদম গলে যাবে, তাই বেগুনটা পরে দেব। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর একটু নুন দিয়ে দেব। নুনটা আপনারা বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, এবার এটাকে 5 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে আমি কভার করে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে দিলাম, আর হাতার সাহায্যে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দেবার পর ভালো করে ঝোলে মিশিয়ে নিচ্ছি, আর 2-3 মিনিটের জন্য এটাকে আবার আমি কভার করে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, আমি দেখুন ঢাকাটা সরিয়ে দিলাম, আমাদের ইলিশ বেগুনের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি।
আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।